Hi friends, welcome back to the channel Bong Bideshini. আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা তো জানোই যে আমি এখন রয়েছি ইতালিতে আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিলান। তো আজকে আমাদের ইতালিতে লাস্ট ডে, আজকে আমাদের মিলান বার্গামো এয়ারপোর্ট থেকে বার্লিনে ফ্লাইট। তো তার আগে একটুখানি মিলানের সিটিটাকে ঘুরছি। তো বেশি খুব একটা বেশি আজকে ঘুরতে পারবো না যেহেতু আমাদের ফ্লাইটও রয়েছে। তো যেটা না দেখলেই নয় আমি এখন সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। তো জায়গাটার নাম হচ্ছে ডুওমো, অনেকেই নিশ্চয়ই নাম শুনেছ এবং ফটোতেও দেখেছ। তো যাই হোক, ডুওমো হচ্ছে মিলানের সবচেয়ে একটি জনপ্রিয় ক্যাথিড্রাল। এখানে আসলে সবাই এটা নিশ্চয়ই দেখতে আসে কারণ ক্যাথিড্রালটা দেখতে ভীষণ সুন্দর আর অনেকটা বড়, স্ট্রাকচারটা ভীষণ সুন্দর। অনেক সিনেমার শুটিং ওই ক্যাথিড্রালের সামনে হয়েছে। আর যারা বাংলা মুভি দেখো তারা তো অবশ্যই তাকে চিনবে, বাংলা নয় হিন্দি, হ্যাঁ হিন্দি তো অবশ্যই হয়েছে। আর যারা বাংলা মুভি দেখো তারা তো অবশ্যই চিনবে কারণ এখানে অনেক পপুলার পপুলার সং হয়েছে, যেরকম পাগলু সমস্ত মানে গানগুলো এখানে শুট হয়েছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ডোমটা কতটা সুন্দর। এতদিন ধরে মিলানের কথা শুনে এসছি, মানে দেখে এসছি নানান সিনেমায়, তো অনেকদিনের ইচ্ছা ছিল যে এই জায়গাটাতে একবার হয়তো ভিজিট করবো। এমনিতে আমি খুব একটা সিটি লাভার নই কিন্তু যাই হোক, কিছু কিছু সিটিতেও কিছু কিছু প্লেস থাকে যেখানে মনে হয় যে ঠিক আছে চলো এখানে একবার তো ভিজিট করা যেতেই পারে, কিন্তু একটা ফটোও তোলার জন্য ঠিকই আছে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ফটোজেনিক আর সবাই খুব সুন্দরভাবে কিন্তু পোজ দিয়ে কিন্তু ফটোগুলো তুলছে। মানে আজকে খুব বেশি আমাদের কাছে টাইম নেই, তো আমরা এই ডুওমোটা ঘুরলাম। ক্যাথিড্রালটা যথেষ্ট সুন্দর, অনেক পুরনো, আর এর পাশেই রয়েছে হচ্ছে একটা ভীষণ সুন্দর মল যেটা আমি এখন তোমাদের দেখাবো। মলটার নাম হচ্ছে গ্যালেরিয়া ভিক্টোরিয়া ইমানুয়েল। তো ওই মলটা মিলানে ভীষণ বিখ্যাত, আমার পেছনেই রয়েছে এই যে দেখছো এই পোর্শন দিয়ে, এইটাই হচ্ছে মলটা। তো এখানেই আমি এখন যাব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে মলটার ভেতরে কি কি আছে। Thank you.
যেটার কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই মলটা। এখানে সমস্ত বড় বড় ব্র্যান্ডের জিনিস এক ছাদের তলায় কিন্তু পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে লুইস ভুইটন, এই বা সাইডে রয়েছে প্রাদা, আর দেখো এখানে রয়েছে ডিওর, আর মানে এরকম অনেক অনেক শপ রয়েছে। মানে চারিদিকে এই যে চারটে দিক রয়েছে, চারটে দিকে কিন্তু নানান রকম কিন্তু ব্র্যান্ডেড দোকান রয়েছে। তাহলে চলো আরেকটু এগিয়ে দেখা যাক চারিদিকে আছে। আমরা মিলানোর এই মলটা থেকে বেরিয়ে এসেছি এবং ওখান থেকে বেরিয়ে আমরা একটা বাস নিয়েছিলাম। বাস নিয়ে আমরা মিলান বার্গানো এয়ারপোর্ট এখন চলে এসেছি কয়েকদিনের জন্য। তো আমাদের হাতে খুব বেশি সময় নেই, আর হয়তো এক ঘন্টা মতো টাইম আছে। তো আমরা এখানে লাগেজটা জমা দেবো, দিয়ে সিকিউরিটি চেকিং করে ফ্লাইটে উঠবো। তো নেক্সট ফ্লাইটে উঠে আমি আবার তোমাদের সাথে যোগাযোগ করছি। আমরা এখন ফ্লাইটে বোর্ড করে গেছি, আর সিটে এখন দেখতেই পাচ্ছি যে বসেও পড়েছি। তো এখন ইটালিকে বাই বাই বলার সময় চলে এসেছে। যাই হোক, একটু তো মনটা খারাপ লাগছে, কিছু করার নেই, ভ্যাকেশন তো শেষ হবেই। তো একটু পরে ট্রেন ছেড়ে দেবে, তারপরে আমরা বার্লিন পৌঁছে যাবো। আমাদের ইটালি ট্রিপ আজ এখানেই শেষ হলো, এবার বার্লিনে ফিরে যাওয়ার পালা। আমি ইতালিতে যেখানে যেখানে ঘুরেছি প্রত্যেক দিনের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। সার্ডিনিয়া, অস্তা ভ্যালি, ভেনিস সবকটা ভিডিও আশা করি তোমরা দেখেছ। আর যারা এখনো দেখনি তারা পুরো ট্রিপটাকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আমি আবার চলে আসব আমার নেক্সট ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই অপেক্ষা করে থাকো ভিডিওটার জন্য। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।